হ্যালো ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেলের বন্ধুরা, আজ 3রা ডিসেম্বর, চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দিতে। তামিলনাড়ু থেকে আমাদের ফুটেজ আসছে, পাঠিয়েছেন প্রসেনজিৎ সরকার, আমাদেরই বন্ধু, জানেন নিভার যে ঘূর্ণিঝড়টি সেই সময় সে আমাদেরকে ছবি তুলে পাঠিয়েছিল। তো গতকালও আজকের এই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন আমাদের ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেলের পর্দায়, এবং থমথম করছে বলা যেতে পারে তামিলনাড়ু। আমি লাইভ ট্র্যাকিংয়ে অবশ্যই আসবো এবং দেখাবো। গতকালকে সন্ধেবেলার পর, মানে ওই 7টা সাড়ে 7টার দিকে শ্রীলঙ্কায়, উত্তর শ্রীলঙ্কায় আছড়ে পড়েছিল এই বুরেভি বলে ঘূর্ণিঝড়টি। যে 13টা দেশ মিলে নাম দেয় এই ঘূর্ণিঝড়গুলোর, তার মধ্যে এই নামটি দিয়েছে বুরেভি বলে, দিয়েছে মালদ্বীপ। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু তামিলনাড়ুতে, প্রায় তামিলনাড়ুর কাছে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বলা যেতে পারে। এবং গতকাল সারাদিন তামিলনাড়ুতে বৃষ্টি হয়েছে এই বুরেভির জেরে, আজকেও কোথাও কোথাও বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে। এবং এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে একদম কারেন্ট নিউজ, যে প্রায় মানে আঘাত হেনে দিয়েছে, তবে নিভারের মতো অতটা গতিবেগ কিন্তু অ্যাচিভ করতে পারেনি। কতটা করেছে সমস্তই দেখাবো, তাও আমি বলে দিই 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে এই ঝড়টি কিন্তু তামিলনাড়ুতে ঢুকছে, এবং প্রায় ঢুকে পড়েছে বলা যেতে পারে। এক প্রকার ল্যান্ডফল ওয়ার্নিংও দেওয়া হয়েছে উইন্ডির তরফ থেকে, এবং প্রশাসন সতর্ক আবারও। নিভার মোটামুটি 135 থেকে 140 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছিল তামিলনাড়ুতে, আর এই বুরেভি ঝড়টি 100 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে চলেছে। এটাই হচ্ছে গিয়ে এই মুহূর্তের নিউজ। এবং আবারও বলছি, প্রসেনজিৎ সরকার তামিলনাড়ু থেকে আমাদের এই ভিডিওগুলো তুলে পাঠিয়েছেন, যার জেরে কারেন্ট একদম সিনারিও আপনাদের সামনে তুলে ধরতে পারছি, যে তামিলনাড়ুর এই মুহূর্তের কন্ডিশন কী, গতকালকে কীরকম বৃষ্টি হয়েছে। এবং রাস্তায় প্রচুর জায়গায় আমরা দেখতে পেলাম যে জল দাঁড়িয়ে রয়েছে, এবং জলের জেরেই কিন্তু গাড়ি ঘোড়া বেশ অনেকটা জায়গাতেই আটকে যাচ্ছে, এবং বেশ কিছু জায়গাতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তবে কিছু করার নেই, তো প্রকৃতির নিয়ম তাই। তবে আমি লাইভ এই মুহূর্তে ট্র্যাকিংয়ে চলে যাব। আপনারা দেখতে পেলেন এই মুহূর্তের বুরেভি বলে ঘূর্ণিঝড়টির জেরে কী পরিস্থিতি দাঁড়িয়েছে তামিলনাড়ুর, তার ভিডিও। আর এবার আমরা সরাসরি চলে আসি লাইভ ট্র্যাকিংয়ে, এবং দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তের কী কন্ডিশন, এবং কতক্ষণ এটি আঘাত হানবে বা কখন এটি বেরিয়ে যাবে সমস্তটাই। লাইভ ট্র্যাকিংয়ে চলে এলাম আমাদের, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে ঘূর্ণিঝড়টি, সাইক্লোন বুরেভি, সেটি কিন্তু বেশ ভালোই, মানে আকারটা ভালোই ধারণ করেছে, কিন্তু যার স্পিডটা অতটা যে অ্যাচিভ করতে পেরেছে তা নয়। তবে 107-110 কিলোমিটার কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি, দেখুন 109 এখানে দেখছি, তার মানে 110 বলাই যেতে পারে। এর জেরে কিন্তু এই যে শ্রীলঙ্কার উত্তরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, এবং গতকাল থেকেই উত্তর শ্রীলঙ্কায় বেশ দাপট দেখিয়েছে 100 কিলোমিটার গতিবেগে। এবং এই মুহূর্তে তামিলনাড়ুতে নাগাপট্টিনাম, এই টন্ডি, এই সমস্ত জায়গাতে, তিরুচি, এইসব জায়গাতে কিন্তু ভালো বেশ দাপট দেখাচ্ছে এই মুহূর্তে, এবং আরও আরেকটু বাদে ল্যান্ডফলও হয়ে যাবে 110 কিলোমিটার গতিবেগে, প্রশাসন সতর্ক। তো এইটা এই মুহূর্তের ছিল আপডেট। এবার আমি লাইভ ট্র্যাকিংটা করে দেখিয়ে দিই যে ল্যান্ডফল, এটা প্রপার ল্যান্ডফল কিন্তু আর ঘণ্টাখানেকের মধ্যেই হয়ে যাবে, এটাই মনে করা হচ্ছে। ঘণ্টাখানেক নয়, ঘণ্টা দুয়েকের মধ্যে হয়ে যাবে প্রপার ল্যান্ডফল, এবং ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে মোটামুটি ওই 100 কিলোমিটারের কাছাকাছি, মানে 90-এর মতো, 85-90 এরকম থাকবে। এই হচ্ছে পরিস্থিতি, এবং এটা কাটতে কাটতে সময় লাগবে, সেটাও দেখিয়ে দিই, 3 তারিখ, মানে আজকে রাত্রির 8টার দিক থেকে আস্তে আস্তে কিন্তু এই বুরেভি ঘূর্ণিঝড় কমে যাবে, এবং মাঝরাতের দিকে আমরা গিয়ে দেখতে পাচ্ছি খুব একটা তার দাপট থাকবে না। আমি একটু রেন অ্যান্ড থান্ডারে চলে যাব, বৃষ্টির তালে দেখিয়ে নিতে পারবেন। এই যে ভারী বৃষ্টিটা ঢুকছে, এর জেরে এই যে মাদুরাই, তিরুচি, টন্ডি, নাগাপট্টিনাম, এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি চলতে থাকবে। এবং বৃষ্টি ওই কাটতে কাটতে বললাম সন্ধে রাত্রির 8টার দিকে আস্তে আস্তে তামিলনাড়ু থেকে বেরোবে, এবং কেরালার দিকে কিন্তু সেই বৃষ্টিটা ঢুকে পড়বে, তবে তখন ঝড়ের গতিবেগটা অতটা থাকবে না। আর কালকের মোটামুটি কোয়েম্বাটুর হয়ে
সেটি আবার বেড়েই যাচ্ছে। তবে বৃষ্টি একেবারে যে ছাড়ছে তা নয়, কালকেও সারাদিন বৃষ্টি আমাদের দক্ষিণ ভারতে দেখতে পাবো। পরবর্তীকালে কী কন্ডিশন হতে পারে, ঘূর্ণিঝড়ের কোনো আকার বা পরবর্তীকালে আমরা বলছিলাম আরও একটি ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে বা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে, তার জেরে বা তার কন্ডিশন কী আমরা সেটাও দেখিয়ে দিই। এই মুহূর্তে তো এই কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এবং তার পরবর্তীকালে যা আকার ধারণ করছে বা যা হতে চলেছে সেটা আমরা লাইভ ট্র্যাক করে যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারত মহাসাগরের দিকে বেশ কয়েকটা ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি 6-7 দিকে, এবং আরব সাগরেও একটি ঘূর্ণাবর্ত, এছাড়া দক্ষিণ চীন সাগর থেকে একটা ঘূর্ণাবর্ত ঢুকে বঙ্গোপসাগরে আবারও একটিখানি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। তবে এটা এখনও প্রপার বোঝা যাচ্ছে না, এটা বোঝা গেলে মোটামুটি 2-3 দিনের মধ্যে এর লক্ষণ বোঝা যাবে। তো তখন তো এর লাইভ ট্র্যাকিং আমাদের রেগুলার চলতেই থাকে এবং সমস্ত দিন আমরা প্রতিদিনই দেখতে থাকি এবং আপনাদের কাছে প্রতি মুহূর্তে প্রতিদিনের টাটকা আপডেট নিয়ে চলে আসি। এই রেগুলার টাটকা আপডেট পেতে আমাদের এই ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের কাজে লাগবে খুব। আমি আজকে তাপমাত্রাটা একটু দেখিয়ে দিই, জেলাভিত্তিক যাচ্ছি না, একেবারে অঞ্চলভিত্তিক আমি দেখিয়ে দেবো, কারণ জেলাভিত্তিক করলে আমি দেখেছি অনেক বেশি সময় লাগে আর মানুষ অত তো সবার ধৈর্য নেই বা অত সময়ও নেই মানুষের হাতে যে পুরো জেলাভিত্তিক দেখবে। মোটামুটি অঞ্চলভিত্তিক আমি দেখিয়ে দিই, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি কলকাতার দিকে 28, মানে দক্ষিণবঙ্গ 27-28, মধ্যবাংলা একটু কম 25-26-এর দিকে, উত্তরবঙ্গ আর একটু কম 25-এর দিকে, এই হচ্ছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশ, উত্তর বাংলাদেশ 26-এর দিকে, মধ্য বলতে ঢাকাই ধরি 27, এবং দক্ষিণ বাংলাদেশ 26-27-এর মধ্যে, পূর্ব পশ্চিমও তাই। ত্রিপুরা মোটামুটি 27-এর মধ্যে এই মুহূর্তে, পুরো ত্রিপুরাই। এদিকে আসাম, শিলচর, গুয়াহাটি, গোয়ালপাড়া 25-এর দিকে, শিলচরটা একটু বেশি 26, ব্যাস এই হচ্ছে এই মুহূর্তের তাপমাত্রা। রাতের দিকে কতটা কমছে সেটা খুব গুরুত্বপূর্ণ, দেখুন রাতের দিকে কিন্তু অনেকটা কমে যাচ্ছে, শিলচর 17, গুয়াহাটি 14, গোয়ালপাড়া 17, এদিকে ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরায় 16 হয়ে, পুরো ত্রিপুরায় 16-17-এর মধ্যে থাকছে, বাংলাদেশ 16-17 দক্ষিণে, মানে একদম চিটাগাং মহেশখালীর দিকে বেশ খানিকটা বেশি তাপমাত্রা, এই সরি শীত বেশি তাপমাত্রা কম, দক্ষিণ বাংলাদেশ 17-20-21-এর মধ্যে, ঢাকায় 18, উত্তর বাংলাদেশ ঠান্ডা বেশি 16, পূর্ব 17 এবং পশ্চিমে 17, এই হচ্ছে রাত্রের তাপমাত্রা। এদিকে আমাদের যদি পশ্চিমবঙ্গ দেখা হয় তবে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি আমরা 16-র দিকে আছে শিলিগুড়ির দিকে, এবং তারপর মধ্যবঙ্গের দিকে আসতে 16-র দিকে দেখতে পাচ্ছি, এবং দক্ষিণবঙ্গের দিকে 17-18 থাকছে রাতের দিকে, কোথাও কোথাও 16 বাঁকুড়া পুরুলিয়ার দিকে। এবং কাল ভোরবেলাটা আমি একটুখানি দেখে নেব, কাল ভোরবেলা যদি আমি যাই ভোর 5টার দিকে তবে কিন্তু মোটামুটি 15-র দিকে চলে আসছে দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ 15-র দিকে, উত্তরবঙ্গ 15-16-র দিকেই থাকছে, বাংলাদেশের উত্তরে 15 থাকছে, দক্ষিণে থাকছে 16, পশ্চিমে থাকছে, পূর্বে থাকছে 16 এবং পশ্চিমে থাকছে 15, আর মধ্য বাংলাদেশ ঢাকায় 16, চিটাগাং 16 আর মহেশখালীর দিকে ওই 16-র মতো, ত্রিপুরাতে 15-16-র মধ্যে থাকছে পুরো ত্রিপুরা, আসামে শিলচর 16, গুয়াহাটি 16 এবং গোয়ালপাড়া 17, এই মোটামুটি তাপমাত্রা। আমি একটু উত্তর ভারত দেখে নেব কতটা কমছে, উত্তর ভারতে যদি যাই আকসাই চীন থেকে শুরু করে সমস্ত জায়গায় যেমন মাইনাসের দিকেই, মাইনাসেই আছে, -23-24-এর দিকে, প্যাংগং লেকের কাছে -21, মানালির কাছে -18 এবং নিউ দিল্লির কাছে কিন্তু কয়েকদিন ধরে ব্যালেন্স তাপমাত্রায় 10-ই যাচ্ছে সকালবেলায় করে। তো বন্ধুরা এই ছিল আজকের এই মুহূর্তের আপডেট, আশা করি ভিডিওটা কাজে লাগলো, সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।